আপনারা জানেন গত 8ই ফেব্রুয়ারি ভোরবেলা কক্সবাজারের চকরিয়া মালুমঘাট এলাকায় একটি নির্মম সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি পিকআপ যেটা চকরিয়া থেকে কক্সবাজারগামী একটি পিকআপ ঠিক মালুমঘাট বাজারের ঠিক আগে সেখানে বেশ কিছু ব্যক্তিকে বেপরোয়া গতিতে চালিয়ে তাদেরকে চাপা দেয়। পরবর্তীতে আমরা সেখানে জানতে পারি মূলত সেই যেখানে দুর্ঘটনাটি ঘটে স্পটে চারজন নিহত হয়েছিল এবং সেখান থেকে হাসপাতালে নেয়ার পরে আরেকজন নিহত হয় এবং তারা সবাই সহোদর ভাই, পাঁচজন সেদিনই মারা যায় এবং তাদের আরেকজন সহোদর ভাই সে বর্তমানে চট্টগ্রামে একটি হাসপাতালে আইসিইউতে রয়েছে এবং তাদের আরেক বোন আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারও একটি পা কেটে ফেলা হয়েছে। এই নির্মম যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে ঘাতক যে পিকআপটি ছিল, সেই পিকআপের চালক ঘটনাস্থল থেকে কিছুটু দূরে গিয়ে সে পিকআপটি ফেলে তারা দ্রুত পালিয়ে যায় এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই প্রেক্ষিতে যেই যারা মারা গিয়েছেন তারা সবাই একই পরিবারের এবং যারা আহত হয়েছেন তারাও সবাই একই পরিবারের। তাদের যে পরিবারের অন্য একজন ভাই যে এখনও কিছুটা সুস্থ রয়েছেন, প্লাবন চন্দ্র সুশীল, তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যেই মামলাতে একজনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা ড্রাইভার হিসেবে আসামি করা হয়। কারণ আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছিল 8ই ফেব্রুয়ারি খুব ভোরে আনুমানিক 5টার দিকে এবং সেখানে গাড়িটিকে শনাক্ত করা যায়নি যে গাড়িটি কী ধরনের গাড়ি। ইভেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন গাড়ির রঙটিও বোঝা যায়নি এবং গাড়ির মালিক তারপর চালক টোটাল ব্যাপারটাই ধোঁয়াশা ছিল। এবং এই বিষয়টি যেহেতু আপনারা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে জেনেছেন, মূলত তাদের পরিবারের সকল সদস্য তাদের পিতার আন্তঃকৃষ্টিক যে ক্রিয়া শ্রাদ্ধ যেটা বলা হয়, এই শ্রাদ্ধের অংশ হিসেবে তারা 7 ভাই 2 বোন তারা মূলত সকালবেলা পুজো করে রাস্তার পাশে অপেক্ষা করছিল রাস্তা পার হওয়ার জন্য এবং তাদের যে পিতা সুরেশচন্দ্র সুশীল, যিনি ঠিক 8 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে তার ঠিক 10 দিন পূর্বে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন, তার প্রেক্ষিতে মূলত তাদের এই যে চিরাচরিত যে তাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানই তারা মূলত পালন করছিল এবং এই অনুষ্ঠান পালনকালীন সময়েই এই নির্মম ঘটনাটি ঘটে এবং যেটা পরবর্তীতে আসলে এক ধর্মীয় অনুষ্ঠান থেকে এই গতকালকে শুক্রবারে তারা আরেক অনুষ্ঠান তারা যারা মারা গিয়েছেন তাদের জন্য করেছেন। এই যে নির্মম ঘটনাটি ঘটে যেখানে একই পরিবারের 5জন ভাই সহোদর ভাই নিহত হয়েছিলেন এবং এক ভাই গুরুতর আহত, এক বোন গুরুতর আহত এবং এই যেই মৃত্যুর যে রহস্য এটা নিয়ে বেশ অনেক কথোপকথন হচ্ছিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় যে রহস্যগুলো ছিল অধিকাংশ রহস্যই র‍্যাব উন্মোচন করতে সক্ষম হয়েছে এবং ওই সকল গাড়ির যে ঘাতক গাড়ির যে চালক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছি। একইভাবে আমরা এই যে ঘটনাটি যেটা আপনাদের বিভিন্ন গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ঘাতক পিকআপ তার চালককে গ্রেফতারে কার্যক্রম গ্রহণ করে এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব পুনর আভিযানিক দল আজকে মধ্যরাতে মূলত গতকালকে শেষ রাতে এই যে ঘাতক যে ড্রাইভার যে অজ্ঞাতনামা ড্রাইভার ছিল সাইফুল ইসলাম ওরফে সাইফুল যার বয়স 23 বছর তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে গ্রেফতারকৃত যে ঘাতক যে পিকআপের ড্রাইভার সাইফুল তার কাছ থেকে আমরা সেই ঘাতক যে পিকআপটি ছিল সেটার চাবিও আমরা
উদ্ধার করি, তার কাছে গাড়ির চাবিটিও ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা উক্ত ঘটনার যে ঘটেছিল, যে দুর্ঘটনাটি হয়েছিল, প্রাথমিকভাবে সে আমাদের কাছে সেই দুর্ঘটনার সাথে তার নিজের সংশ্লিষ্টতা আমাদেরকে জানিয়েছে এবং এই ঘটনা সম্পর্কে যে আমরা তথ্য সেগুলো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এটি হচ্ছে যে 8 তারিখ ভোরে, 8ই ফেব্রুয়ারি ভোরে আনুমানিক 4:30টার দিকে চকরিয়া থেকে মূলত এই ড্রাইভার সাইফুল তার এই পিক আপে করে সবজি কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে সে সবজি নেয় এবং তার সাথে গাড়িতে গাড়ির যেই মালিক মাহমুদুল তার ছেলে তারেক, তার বয়স তার বক্তব্য অনুযায়ী আনুমানিক 25 বছর বয়স, তার সাথে তারেক ছিল সেই একই গাড়িতে এবং মালিকের ভাগিনা রবিউল সেও এই গাড়িতে ছিল। তারা মূলত সবজি পরিবহনের ব্যবসা করত। এই গাড়ির যে মালিক মাহমুদুল সে মূলত এই গাড়ি দিয়ে সবজি পরিবহনের ব্যবসা করত এবং অন্যান্য দিনের মতো ওই দিনও চকরিয়া থেকে এই গাড়িতে সবজি উঠানো হয় আনুমানিক ভোর 4:30টার দিকে এবং সবজি নেয়ার পরে মূলত কক্সবাজার এবং মহেশখালী বিভিন্ন জায়গায় এই সবজিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বই ছিল মূলত সাইফুলের এবং তার সাথে, যেহেতু এই ব্যবসাটি মালিকের ছেলে মাহমুদুলের ছেলে তারেক সে পরিচালনা করছিল, তার সাথে তারেক ছিল এবং মালিকের ভাগিনা সেও ছিল। ওই দিন সকালে ঘন কুয়াশা ছিল, আমরা তার জিজ্ঞাসাবাদে জেনেছি ঘন কুয়াশা ছিল এবং সে বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। এটা একটি 1 টনের একটি পিক আপ, যেটা আপনার 700 সিসি, সেখানে সে এই গাড়িটি প্রায় 65 থেকে 70 কিলোমিটার/আওয়ার গতিতে সে গাড়িটি চালনা করছিল। তার এই বেপরোয়া গতি এবং মূলত বেশ কুয়াশা ছিল, এই কারণে মূলত যে মানুমঘাট যেই বাজারের কথা বলা হয়েছে ঠিক বাজারের আগে যেই মোড়টি ছিল এই মোড়ের রাস্তার মালুমঘাট বাজারে যেতে বাম পার্শ্বে মূলত এই বা সুশীল সুরেশচন্দ্র সুশীল তার পরিবারের সকল সদস্য রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। বেপরোয়া গতির কারণে পাশাপাশি তার বক্তব্য অনুযায়ী কুয়াশার কারণে সে সঠিকভাবে দেখতে না পারার কারণে সে মূলত এই টোটাল পরিবারের উপরে সে গাড়িটি উঠিয়ে দেয় এবং সে টোটাল ফ্যামিলি যে সামনের দিকে যারা ছিলেন তারা সবাই তার গাড়িতে চাপা পড়ে নির্মমভাবে মারা যায়। গাড়িটি চাপা দেওয়ার পরপর আনুমানিক তার বক্তব্য অনুযায়ী 50 থেকে 100 ফুট সামনে যাওয়ার পরে সে গাড়িটি ব্রেক করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে যদিও সে আমাদেরকে বলেছে যে সে যখন বুঝতে পেরেছে যে সামনে বেশ কয়েকজন মানুষ, তখন সে ব্রেক করার চেষ্টা করছিল বাট ব্রেক ঠিকভাবে কাজ করছিল না, বাট 50 থেকে 100 ফুট সামনে যাওয়ার পরে গাড়ির ব্রেকটি কাজ করে এবং সে সেখানে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে সে গাড়ি থেকে নেমে সে যেই স্পটটাতে তারা নির্মমভাবে তারা এই দুর্ঘটনাটি ঘটে এবং তাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, বেশ কয়েকজন দুর্ঘটনা আহত ছিল, কেউ স্পটে নিহত হয়েছেন, তাদের সেখানে সে যায়, ড্রাইভার সাইফুল সেই স্পটে যায়। বাট মালিকের যে ছেলে তারেক যে গাড়িতে ছিল সে মূলত তাকে গাড়িতে বসেই জানলা দিয়ে তাকে ডাক দেয় যে এখানে থাকা ঠিক হবে না, সমস্যা হতে পারে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তার কথার প্রেক্ষিতেই মূলত সে ওই স্পট থেকে যারা নির্মমভাবে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে না নিয়ে তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে কিছু দূর সামনে যে মানুমঘাট যে বাজারটি রয়েছে সেই বাজারে তিনি প্রথমে গাড়িটি থামান, তখন ভোর 5টা আনুমানিক। থামানোর পরে তিনি তার যে মালিক মাহমুদুল তাকে ফোন দেন, তো মালিককে ফোন দেওয়ার পরে মালিকের সাথে তার কথা হয় এবং মালিক তাকে জানায় যে একটু সামনে একটি বাজার, যে দুলাহাট বাজার, সেখানে গাড়িটি রেখে তাকে বলে যে বা একটি যে কোনো একটি সিভিল বাস বা যে কোনো একটিতে করে সে যেন মালিকের কাছে চলে যায়। মালিকের নির্দেশনা মতে সাইফুল সেখান থেকে একটি সিভিল বাসে করে সে তার মালিকের কাছে যায়, মালিক চকরিয়াতে থাকে মাহমুদুল। যাওয়ার পরে মালিক তাকে বলে যে যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং এটা
মালিক তাকে যেভাবে বলেছে তার বক্তব্য অনুযায়ী যে এটা একটি সরকারি মামলা হবে, এখানে এক বছরের মতো লুকিয়ে থাকতে হবে, সে যেন ইমিডিয়েট পালিয়ে যায়। তো মালিকের সাথে কথার পরবর্তী সে মালিকের সেখান থেকে সে প্রথমে আত্মগোপনে চলে যায় এবং পরবর্তীতে সে আত্মগোপনে প্রথমে সে লামা এলাকায় একটি রাবার বাগানে সে যায় সে কাজ করার জন্য। সেখানে সে নিজের পরিচয় না দিয়ে সে প্রথমে একটি কাজ নেওয়ার চেষ্টা করে, যেটা সে একদিনের মতো সেখানে ছিল, একদিনের মতো সেখানে ছিল, কিন্তু সে তখন বুঝতে পারে যে এই হত্যাকাণ্ডটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে এটা বেশ ভালোভাবে প্রচার করা হচ্ছিল, মানে এই নির্মমতা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সে তখন ভয় পেয়ে যায়। পরবর্তীতে সে মূলত সেখান থেকে সে আত্মগোপনের উদ্দেশ্যে সে ঢাকা হয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রেপ্তারকৃত সাইফুল সে মূলত দুবছর যাবৎ সে এই ধরনের গাড়ি চালাচ্ছিল। সে এই গাড়িটি তার বক্তব্য অনুযায়ী, যেহেতু আপনারা জানেন যে গাড়ির মালিক, মালিকের ছেলে বা রুবুল তারা সবাই পলাতক, এখন যে ড্রাইভার তাকে আমরা গ্রেপ্তার পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী সে আমাদেরকে বলেছে সে গত 7 দিন যাবৎ সেই গাড়িটি চালাচ্ছে। ইতিপূর্বে সে অন্যান্য বিভিন্ন পিক আপ, 3 টনের পিক আপ এবং চাঁদের গাড়ি, সে এরকম বিভিন্ন ধরনের গাড়ি সে ইতিপূর্বে গত 2-3 বছর যাবৎ বিভিন্ন গাড়ি সে ওই রুটে চালাচ্ছে, এই মহাসড়কে সে চালাচ্ছে। তার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নাই, যথারীতি তার কোনো ডকুমেন্টেশন বা গাড়ি চালানোর কোনো কাগজপত্র তার নাই। সে ইতিপূর্বে রাবার বাগানে চাকরি করেছে এবং পরবর্তীতে সে মূলত এই ড্রাইভিং পেশাতে সে নিজেকে নিয়োজিত করেছে। সে দৈনিক 500 টাকা মজুরিতে মূলত সে এই পিক আপটি সে চালনা করে আসছিল এবং মালিক এবং মালিকের ছেলে তারা মূলত এই সবজি সরবরাহের এই ব্যবসাটি করে আসছিল। যে পিক আপটি উদ্ধার করা হয়েছে, এই ঘাতক পিক আপটি 2016 সালে যে মালিক মাহমুদুল সে ক্রয় করেছিল এবং 2018 সালের পর থেকে এই পিক আপেরও কোনো ধরনের কাগজপত্র আপডেট করা হয় নাই, ফিটনেস থেকে সকল ধরনের কাগজপত্র মূলত গত 4 বছর যাবৎ আপডেট করা হয় নাই। সো এই গাড়িরও অ্যাকচুয়ালি সঠিক কাগজপত্র ছিল না। তো গ্রেপ্তারকৃত যে সাইফুল, যে ড্রাইভার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি সাইফুল মূলত এই পরিবারকে সে আগে কখনো চিনত না বা এই পরিবার সম্পর্কে তার পূর্ব থেকে তার কোনো ধারণা ছিল না। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দেবে।